মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা আসার পর থেকে 2013-14 দিকে কিছু ঝামেলা ছাড়া এই যে 23 একটা সুন্দরভাবে দেশ পরিচালনা করায় দেশ আজকে অনেক উন্নত হয়েছে। সারা বিশ্বের মানুষের কাছে আমাদের এই দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, আত্মমর্যাদা ছিল এবং উন্নত জাতি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় নেত্রী সেটা প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু এই গত 15 দিন যাবৎ আমাদের বিরোধী দল যে ধরনের কর্মসূচি নিয়েছে এটা আসলে বাংলাদেশের এখনকার পর্যায়ের জন্য এবং জনগণের, আমরা কিছুদিন আগে বিরাট এক মহামারী করোনার হাত থেকে উঠে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রক্ষা করছে, তারপরে আবার ইউক্রেনের যুদ্ধ, সবকিছু মিলে মানুষের এমনি একটু অস্থিরতা চলতেছে, জিনিসপত্রের দাম একটু বেশি। এই সময় ওনারা যেই ধরনের কর্মসূচি দিচ্ছে এটা আসলে জনগণের কাম্য না, জনগণ এখন এগুলা ভুলে গেছে, এই হরতাল অবরোধ কারণ এগুলো সবই ভুলে গেছে। এখন যেই ধরনের কর্মকার্য হচ্ছে, এই যে যা বাসে জ্বালাও পোড়াও, এগুলো আসলে কোনোদিনই দেশের জন্য জনগণের জন্য কোনো মঙ্গলকর বয়ে আসে না। আমি একজন ছোট খাটো মানুষ হিসেবে আমি বলবো যে এই ধরনের ইয়ে থেকে পরিহার করে আগামী নির্বাচনে, সামনে একটি নির্বাচন, এটা উৎসবমুখ নির্বাচনটা যেমন হয়, সবাই অংশগ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সবাই অংশগ্রহণ করে ভোটারদেরকে জনগণের কাছে রায় ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং জনগণকে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য সবাই সহযোগিতা করে, জ্বালাও পোলাও বাদ দিয়ে সবাই সহযোগিতা করার জন্য আমি মানে সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব। দেশটা আমাদের সবাই, আপনারা যে দল যে যে দলই করেন আপনাদেরও এই দেশ, কিন্তু এই দেশের প্রতি দেশপ্রেম থাকতে হবে, আর দেশপ্রেম থাকতে হবে বিধেয় আপনারা এই ধরনের কর্মসূচি থেকে প্রত্যাহার করেন, পরিহার করেন, জনগণকে শান্তিতে বসবাস করতে চান এবং একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য যা যা দরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে হচ্ছে, আপনারা সাথে সামিল হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকল দেশের মানুষকে আমি শান্তিতে সুশৃঙ্খলে বসবাস করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।